এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে মুকুলের পিএসসি চেয়ারম্যান পদ খারিজ হতে চলেছে, যেখানে এবার বিশাল বড় চাপে পড়ে গেল রাজ্যের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেনিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ মুকুলের বিধায়ক পদ ও পিএসসি চেয়ারম্যান পদ খারিজ হতে চলেছে। এবার মুকুলের বিরুদ্ধে মামলা করেছিলেন অম্বিকা রায়। অম্বিকা রায় সরকার দাবি করেছিলেন যে মুকুলের বিধায়ক পদ ও পিএসসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক, কারণ পিএসসি চেয়ারম্যান পদ পান বিরোধী দলের কেউ একজন আর মুকুল রায় তৃণমূলের হয়ে কাজ করেন। মুকুল রায় তৃণমূলের লোক, তাই মুকুলের পিএসসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক, এমনটাই দাবি তুলে এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বারস্থ হলেন বিজেপির বহু রাজ্যনেতারা, যেখানে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে মুকুলের বিধায়ক পদ ও পিএসসি চেয়ারম্যান পদ খারিজ হতে চলেছে, এটা কারোর জন্য স্পষ্ট। তো বন্ধুরা, আপনারা কী চান, মুকুলের বিধায়ক পদ ও পিএসসি চেয়ারম্যান পদ কি খারিজ করা উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।